উৎসবের শুরু, গণেশের আগমন, আর তাই হায়দ্রাবাদে এখন সবথেকে বেশি প্রয়োজন লাড্ডুর। অলিতে গলিতে বাড়িতেই পূজিত হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ, আর তাই হায়দ্রাবাদের প্রতিটি দোকানে এখন তৈরি হচ্ছে লাড্ডু। হায়দ্রাবাদের প্রতিটি মিষ্টির দোকান তাই এখন খুব ব্যস্ত, কর্মীরাও জোর কদমে তৈরি করছে লাড্ডু। সিদ্ধিদাতা গণেশের প্রসাদের জন্যই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের লাড্ডু। লাড্ডু বহুত পছন্দ রেতা হয়, টেস্টি রেতা হয়, আর আমরা ইয়াহ ইস লেতে লাড্ডু। চন্দ্রায়ণগুট্টে পে ইয়াহ বারগাছ কে ইয়াহ উপরে গুট্টে কে জো ভি হ্যায় ইনকাম সে লেকে জাতে হ্যায়, বহুত আচ্ছা হ্যায় ইনকা লাড্ডু। সৈয়দ বিন মোহাম্মদের মিষ্টির দোকান। সৈয়দ মোহাম্মদ 30 বছর ধরে বানিয়ে আসছেন গণেশজির জন্য লাড্ডু। হায়দ্রাবাদে বেশ বিখ্যাত তার এই লাড্ডুর দোকান। 1 কেজি থেকে 50 কেজির লাড্ডু বায়না নিয়ে বানাচ্ছেন তিনি। মুসলিম হয়েও তিনি বিনা সংশয়ে গণেশজির জন্য লাড্ডু বানান। যখন শুরু শুরু বানাতে থে তো দোকানে থে, ছোট ছোট লাড্ডু বানাতে থে, ও ছোট লাড্ডু বানাতে বানাতে ক্যা হোগা অফার করতে গে, ভাই গণেশ বড়া হ্যায় থোড়া আর এক বড়া লাড্ডু হোনা, তো 1 কিলো সে 2 কিলো, 2 কিলো সে আপ 25 কিলো তক আপ বনা রে সে যোগে। যাতে জিতনা বড়া গণেশ হ্যায় উতনা লাড্ডু হম বানাতে ও হিসাব সে বনে। ঠিক একইভাবে হিন্দুরাও বিনা সংকোচে লাড্ডু কেনেন তাঁরই দোকান থেকে। সম্প্রীতির এ এক অন্য ছবি। হিন্দু মুসলিম গোটা বারকাস কা এরিয়া আপনা হিন্দু মসজিদ কা ক্লোজ রেতে মিলকে রেতে সব পছান নে সকতে হিন্দু হ্যায় মুসলিম সে বোল কে। আমারা কারোবার জো হ্যায় চৌরাস্তে পে রেতা বারকাস কে হম লোগ রহনে ওয়ালে। আব হম 30 সাল সে করতে হম কবি ফিলিং নে কর রহি হ্যায় কি হিন্দু হ্যায় মুসলিম সে বোল কে। 6 সাল সে ইয়াহাঁ পর লে রহা হুঁ। আমারে সাহেব ইয়াহাঁ পর বহুত আচ্ছে কোয়ালিটি সে লাড্ডু বানাতে হ্যায়, আমারকো বহুত ওয়াজবি দামে ভি দেতে হ্যায়। ইয়ে এক মুসলিম শপ হ্যায়, হম ইয়াহাঁ সে লেনা হি পছন্দ করতে হ্যায়। হম ইয়াহাঁ পর কোয়ালিটি ভি বহুত আচ্ছা রেতা হ্যায় ইয়াহাঁ পর।